हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें अपना दर जोनों नियसी छानार पायस। ये छानार पायस किभाबे बनाबेन ये नहीं आज के रेसिपी देखूँ ना मैं किभाबे छानार पायस बनाई। ये छानार पायस बच्चा दर खूब पसंद एक टी रेसिपी। जैसो बच्चा रा बाड़ी ते दूध खेते पसंद करे ना तादेर एरकम भावे छाना तैरी करे छाना थेके पायस तैरी करे खावान देखबेन ओरा खूब भालोभावे खुशी मने खाबे। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আবার নিয়ে আসতে পারি। বাড়ির গরুর দুধ দিয়ে তৈরি পনির এটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোমতো ভাবে গ্রেট করে নিচ্ছি একদম ঝুরঝুরে লম্বা লম্বা। छानार पायस बनानों समय अने के गोल गोल गोलाकार दिए से पायस तैरी करे से क्षेत्र मयदा दरकार है किन्तु एरकम भावे आपनी ग्रेट करे पायस बनाले आपनार मयदा दरकार होबे ना। छानार पायस बनानों जोन्नो आमी निये निये छी ग्रामेर मतो छाना एकटा एकटा ग्रेटारे साहाज्ये भालो ग्रेट करे निये छी आर एई पनिरटा आमी बाड़ीते बानिये छिलाम। बाड़ीते किभाबे आमी छाना थेके पनिर तैरी करी ए रेसिपी आगे आमार चैनेले देवा आछे आपनारा देखे निते पारेन ओखाने गिये। আর নিয়েছি কিছু পরিমাণ গুঁড়ো দুধ, হাফ বাটির মতো চিনি, গার্নিশিং এর জন্য কাজু বাদাম আর আমন্ড, আর নিয়েছি দুটো এলাচ, আর নিয়েছি হাফ লিটারের মতো গরুর দুধ। সবটা অন করে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর এই হাফ লিটার দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে যাওয়ার পর একটু ঘন করে নেব। আমি কাজু আর আমন্ড গুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। দুধটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছি। এরপর ভালো ভালো করে আমি ঘন করে নিচ্ছি। এটা খুব জলদি হয়ে যায়, দেখুন কিভাবে বানাচ্ছি। এরকম ভাবে দুটো ফুটে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই বাটির মধ্যে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি। এরপর এই দুধের গুঁড়ো গুলো এখানে আমি গুলে নেব। দেখুন একটা চামচের সাহায্যে আমি ভালো মতো করে গুলে নিয়েছি। এরপর চিনিটা দিয়ে ভালো করে চিনিটা একটু গুলে নিচ্ছি দুধের সাথে। ছানাটা দেওয়ার পর বেশি সেদ্ধ করা যাবে না, সেই জন্য আগে দুধটা একটু বেশি ঘন করে নিচ্ছি। এরপর এখানে গ্রেট করা ছানাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা এখানে দিয়ে দিয়েছি, ঘিটা উপরে ভেসে উঠেছে। আমি এটাকে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে আমুল দুধটা এখানে দিয়ে দিয়েছি। এই পরিমাণ কাজু আর এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে নেওয়ার জন্য আর আপনারা যখন এই দুধের মধ্যে ছানাটা দেবেন তখন একটু গ্যাসটা বন্ধ করে দেবেন কিংবা গ্যাসটা কমিয়ে নেবেন। একদম ফুটন্ত দুধের উপরে দেবেন না, অনেক সময় ছানা টক থাকে তার ফলে দুধ ছিটে যাওয়ার ভয় থাকতে পারে, সেই জন্য একটু খেয়াল করে দিতে হবে। ছানার পায়েস তৈরি, দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। এই দেখুন বাদামগুলো সেদ্ধ হয়ে এসেছে। এরকম ছানার পায়েস তৈরি খুব সুন্দর সুন্দর ভাবে। এটাকে এরপর 45 মিনিট ঠান্ডা হতে দেব। 45 পায়েসটা খুব একটা চাপ চাপ হয় না, একটু ঝোল ঝোল হয়, চাপা হয়ে গেলে একটু জমে যাবে। তারপর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা।